Shanglong Shala Hastri Rang Tong Bedini Bakakti, LDC Asuktaio Khorokchi candidate no appointment letter Yapharkha Hastini Rang Tong Montri, Pranajit Singha Raino Kobui, Tang Bedini Officer Shong. Rang Tong Montri Pranajit Singha Rai Shaka, JRBT Group C Amsuk Mungo, Unkari Unai Khorokchi Sebok, Manairokni Yago, appointment letter Yapharkha. Tane 13 September, JRBT Group C ni 1980 candidate ni list on Korga. Shangrong Shalo Arani Bishingo, Khorokchi, LDC Asuk Thayo, offer letter Rizaka. Haste Haponi Kubuni Tang Betego, Bo Daktino, offer letter Rizani Hani Shaka, Te, JRBT Group Dini, Bye Bye Exam, Jolly Witongo, Group Sini, Tichok Mung Paike, Group Dini, Tichok Mung, Sengsa Zagnai. Group Dini, 2500 candidate Drogno, Shabuni Bagi, Tichok Zane Hani Shaka, Hastini Rang Tong Montri, Pranajit Singha Rai. Next, we have Sri Shoshan. This is the first time that the department has started. This is the department. Shoshan Bishat is the appointment. Shoshan Bishat is the appointment. Next, the process is started. Offer. সবাইকে নমস্কার আমাদের ফিনান্স ডিপার্টমেন্টের এডিশনাল সেক্রেটারি আকিলজান সরকার মহাশয় সহ ফিনান্স ডিপার্টমেন্টের ট্রেজারির সমস্ত অফিসার্স সাংগঠনিক বন্ধুরা আমাদের সরকার জিআরবিটির মাধ্যমে রিক্রুটমেন্টের জন্য যে প্রসেস আমরা শুরু করেছিলাম কিছুটা সময় লাগলেও এটা আমরা পর্যায়ক্রমে গ্রুপ সি আমরা কমপ্লিট করতে পেরেছি এবং এর মাধ্যমে টোটাল আমরা 1980 নাম্বারস গ্রুপ সি আমরা সিলেক্টেড করে অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে অফার দেওয়া এবং বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে সেটা খুব অতি সত্ত্ব সেটা কার্যকরী হবে এবং সেই সঙ্গে আমাদের অর্থ দপ্তরেরও ক্লারিক্যালে আমরা আমাদের যে ডিমান্ড ছিল আবার 10 জন ক্লারিক্যাল জিআরবিটির মাধ্যমে আমরা এটা সিলেক্টেড হয়ে গেছে এবং আজকে এটা ছোট্ট এই পরিসরে আমরা সে 10 জনকে আমরা অফারও দিয়ে দেব তো স্বাভাবিকভাবেই এটা একটা আলোচনা ছিল বিভিন্ন সময়ে আমরাও খুশি সরকার এই মুহূর্তে 1980 জনকে খুব সহসে শুরু করছি আমরা প্রসেস চলতে থাকবে এবং সরকারের বিভিন্ন জায়গাতে যেখানে আমাদের বিভিন্ন স্টাফের কিছুটা অভাব ছিল সেটাও আমরা পূরণ হতে চলেছে এবং সরকারের কাজকর্ম যাতে আরও বেশি
স্পিডি সমস্ত ওয়ার্ক আমরা কমপ্লিট করতে পারি, এই সমস্ত প্রসেসগুলোর মাধ্যমে আমরা সেটা করতে পারি। জাস্ট এই মুহূর্তে টোটাল জেআরবিটির মাধ্যমে গ্রুপ সি লেভেলের 1980 জনের, যেখানে আমরা অলরেডি ছেড়ে দিয়েছি, বিভিন্ন দপ্তর তার নিজেদের মাধ্যমে যে অফারগুলো বিলি হতে শুরু করেছে, ঠিক তারই পরিপ্রেক্ষিতে অর্থ দপ্তরের আমাদের যে 10 জন ক্লারিক্যাল পোস্টের ছিল ডিমান্ড, সে 10 জনেরও আমরা এখন আজকেই তাদের আমরা এই অফার আমরা দিয়ে দিচ্ছি। তেমনি প্রত্যেক ডিপার্টমেন্টও দেওয়া শুরু করবে। ১৯৮০ জনের অফার কতজন পেয়েছেন? অফার অলরেডি শুরু হয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্ট কিছু দেওয়া শুরু করেছে, এবং আমাদের কথা হচ্ছে যে এটা তো সবটাই হবে এই মুহূর্তে। এই পর্যন্ত বিভিন্ন দপ্তর কিছুটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট শুরু করেছে, এর বাইরেও কোনো কোনো ডিপার্টমেন্ট দিয়েছে আমাদের, মানে এটা কত হচ্ছে সবাই দেওয়া শুরু করেছে, এটা খুব সহসা কমপ্লিট করে দেন। কেউ যদি নাও দিয়ে থাকে সেটা এখন আমাদের ইয়ে থাকবে যে প্রত্যেক ডিপার্টমেন্ট খুব সহসা দেওয়ার জন্য, কারণ এতদিন একটু দেরি হয়েছে, আমাদের খুব প্রয়োজন, বিভিন্ন গ্যাপে যে সমস্ত গ্যাপ রয়ে গেছে তাতে গিয়ে কাজের কিছুটা শুরু হবে, এবং সেটার জন্য আমরা দিয়ে দেবো খুব সহসের মধ্যে দিয়ে দেবো। গ্রুপ দেখুন, গ্রুপটি সকলে জানে যে আমরা গ্রুপটি অলরেডি আন্ডার প্রসেস, এটা ভাইবা চলছে, এবং গ্রুপটিও আমরা খুব সহসেই এটা ফাইনালাইজেশন হবে। এবার গ্রুপটির সংখ্যা আপনারা নিশ্চয় জানেন যে প্রায় আড়াই হাজার আমরা নতুন এই গ্রুপটির মাধ্যমে আমরা নিয়োগ দেব, এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা আমরা, মানে এটা জেআরবিটির যারা এই ভাইবা নিচ্ছে সেটার প্রসেস কমপ্লিট হবে, অ্যাজ লাইক অ্যাজ গ্রুপ সি, সে এটার মধ্যে সেটা কমপ্লিট হয়ে গেলে অটোমেটিক্যালি আমরা সেটাও বিলম্ব করবো না। দেখুন অ্যাকচুয়ালি সিস্টেম অ্যাজ পার নর্মস, তো এগুলো ধরেন প্রসেসের মাধ্যমে হয়, এরকম নয় যে আমরা এটা দিয়েছি এটা যাচ্ছে টিপিএসসির মাধ্যমে যাবে, যে সমস্ত পোস্টগুলো টিপিএসসির মাধ্যমে হয় টিপিএসসির কাছে সেগুলো আমরা ক্যাবিনেট ডিপার্টমেন্ট পোস্ট ক্রিয়েশন এবং ফিল আপের জন্য ক্যাবিনেট এটা কোথাও বিলম্ব হয় না, আমরা সেগুলো সঙ্গে সঙ্গে পাস করে দিয়ে থাকি ক্যাবিনেট মাধ্যমে, এবং সেগুলো যেখানে যাওয়ার যেখানে যেমন জিআরবিটিতে গেছে কিংবা এরপরে টিপিএসসির মাধ্যমে, এরকম প্রচুর মানে খালি পোস্টগুলো এগুলো অলরেডি ফিল আপ হতে শুরু করেছে, এরকম নয় যে এটা সব এক জায়গায় বসে আছে, এটা সময়ের সঙ্গে সঙ্গে কম্পিটিশন মানে প্রসেস কমপ্লিট হলে পরে এটা দেরি হচ্ছে না, এরকম প্রচুর হচ্ছে, এরকম সংখ্যা অনেক অলরেডি হয়ে গেছে জিআরবিটির, এগুলোর বাইরেও এর সংখ্যা প্রতিনিয়ত হচ্ছে, এটা ওইটা কমপ্লিট হওয়ার পরে ইন্টারভিউ বা আদার প্রসেস ওইটা প্রপার ওয়েতে কমপ্লিট করার পরে সেগুলো হতে যাচ্ছে, কোথাও বন্ধ হচ্ছে। যেগুলো প্রয়োজন ডিপার্টমেন্টে, শুধু একটা শুধু অর্থ দপ্তর না, প্রত্যেকটা ডিপার্টমেন্টের যেটা প্রয়োজন আছে প্রথম ক্রিয়েশনগুলোকে অ্যালাউ করতে হয় ক্যাবিনেট, এরপরে সেটা দেখে অর্থ দপ্তর আবার অনুমোদন দিয়ে দেয় কতটা ফিল আপ করা যাবে, সেই ফিল আপ তখন আবার ক্যাবিনেটটা পাস হয়ে গেলে অটোমেটিক্যালি যেটা নির্দিষ্ট যে সমস্ত যারা করবে কোথাও যেমন জিআরবিটি করেছে তেমনি টিপিএসসি করবে এগুলোর মাধ্যমে সেগুলো যাচ্ছে, প্রসেস কমপ্লিট হলে রিক্রুটমেন্টটা কোনো দেরি হচ্ছে। আমিও চাইব যে আমাদের সমস্ত দপ্তরের উদ্দেশ্যে এই প্রসেস যাতে অতি সত্য সহসা প্রত্যেকে সেটা অফার বিনিময়ের মাধ্যমে অফার বিলির মাধ্যমে যেটা সেটা কাজ করতে পারে। আপনাদেরকেও জানানো আছে আর সাংবাদিক বন্ধুরা।